Hello, welcome to the channel. Welcome to the another video of Successive Way. Successive Way channel economics, orthonitir aro ekti video, basic important topic. তো তোমাদের বলে রাখি যারা সাকসেসিভ ওয়ে ইউটিউব চ্যানেলে তোমরা ইকোনমিক্সের ভিডিও দেখতে চাও তারা সাকসেসিভ ওয়ে ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে এসে ইকোনমিক্স প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ধরনের ইকোনমিক্স এবং ইকোনমিক্স रिलेटेड যে কোনো ভিডিও সেগুলো কিন্তু তোমরা পেতে পারো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ভিডিও শুরু করব তো ফারস্টে তোমরা ইউটিউবে সাকসেসিভ ওয়ে চ্যানেলে এই যে সাকসেসিভ ওয়ে চ্যানেলে তোমরা চলে আসবে এখানে চ্যানেলের এই যে লোগো রয়েছে তার উপর ক্লিক করবে এবং তারপরে তোমরা একটু ওয়েট করলেই দেখতে পাবে আমাদের সাকসেসিভ ওয়ে চ্যানেলকে কিন্তু তোমরা দেখতে পাবে এবং সেখানে এই যে দেখো উপরে প্লেলিস্ট অপশন রয়েছে রাইট এই প্লেলিস্ট অপশনের উপর ট্যাপ করবে এবং এই প্লেলিস্ট অপশনের উপর আসলেই এবার তোমরা কিন্তু বিভিন্ন প্লেলিস্ট যেগুলো সাকসেসিভ ওয়ে চ্যানেল থেকে ভিডিওর প্লেলিস্ট আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে এবং সেখানে একটু নিচের দিকে আসলে দেখবে ইকোনমিক্স বলে যে প্লেলিস্ট রয়েছে সেই ইকোনমিক্সের মধ্যে প্লেলিস্ট কিন্তু তোমরা ট্যাপ করবে এবার দেখো এই ইকোনমিক্স প্লেলিস্ট তোমরা এখানে খুলতে পারবে এবার এর মধ্যে কিন্তু তোমরা যাবতীয় যে ইকোনমিক্স রিলেটেড যত ভিডিও রয়েছে আর ইকোনমিক্সের বেসিক ইম্পর্টেন্ট টপিক তারপরে বেসিক ইকোনমিক টার্মস তো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এভাবে কিন্তু তোমরা ইকোনমিক্স প্লেলিস্টটাকে ইউজ করতে পারো ওকে তো চলো এবার ভিডিওতে চলে যাই তো অর্থনীতির বেসিক ইম্পর্টেন্ট টপিক ওয়ান আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু তো চলো শুরু করা যাক প্রথমে দেখো তোমাদের রয়েছে অর্থনৈতিক সংজ্ঞা এবং বিষয়বস্তু তো অর্থনৈতিক সংজ্ঞার মধ্যে প্রথমে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের জানতে হবে হচ্ছে অভাব অর্থাৎ ওয়ান্টস এবং অভাবটা কি অভাব হলো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং এই কিছুটা কি এই কিছুটা হচ্ছে কোনো দ্রব্য বা সেবা কার্য গুডস অর সার্ভিসেস তো এই অভাব অর্থাৎ দ্রব্য বা সেবা কার্য কি পাওয়ার আকাঙ্ক্ষা তো এরপর দেখো যে পয়েন্টটা রয়েছে মানুষের অভাব অনন্ত অর্থাৎ মানুষের অভাবের কিন্তু কোনো শেষ নেই অর্থাৎ মানুষের দ্রব্য বা সেবা কার্য পাওয়ার কোনো আকাঙ্ক্ষার শেষ নেই তো কোনো অভাব পূরণ হলে আবার নতুন অভাব সৃষ্টি হয়ে যায় এটা প্রায় মানুষের ধর্ম বলতে পারো আর অভাব পূরণ করার জন্য আমাদের কী লাগে উপকরণ লাগে তো উপকরণের মাধ্যমেই আমরা অভাব পূরণ করতে পারি তো এবার দেখো এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে যে সমস্ত দ্রব্য অভাব মেটায় তাদেরকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি এবং এই অভাব দুভাগে ভাগ করার মধ্যে প্রথমটা রয়েছে অবাধলভ্য দ্রব্য এবং পরেরটা রয়েছে অর্থনৈতিক দ্রব্য অর্থাৎ অবাধলভ্য দ্রব্য যেগুলো সেগুলো হচ্ছে ফ্রি গুড কী হতে পারে উদাহরণ পাশেই লেখা রয়েছে আলো বাতাস অর্থাৎ দেখো তোমার আলো বা বাতাসের জন্য কিন্তু তোমাকে কিছু পে করতে হচ্ছে না তো সেই জন্যই এটাকে বলা হচ্ছে অবাধলভ্য দ্রব্য বা ফ্রি গুড ঠিক একইভাবে অর্থনৈতিক দ্রব্য বা ইকোনমিক গুড এই অর্থনৈতিক দ্রব্যর উদাহরণ কী হতে পারে এর উদাহরণ হচ্ছে খাবার ফুড জামা কাপড় ক্লথ তো এগুলোর জন্য তোমাকে দেখো তোমাকে কিন্তু এগুলোর জন্য কিন্তু পে করতে হয় অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয় তো সেই জন্য এগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য বা ইকোনমিক গুড পছন্দের সমস্যা পছন্দের সমস্যা যেটা সেটা আমি বলছি কি যেহেতু দেখো কোনো ব্যক্তির আয় সীমিত ঠিক আছে তো তাকে কোন অভাবটা আগে মেটাতে হবে সেটা কিন্তু তাকেই ডিসাইড করতে হবে তো যে কোনো একটা মানুষের আমরা যদি দেখি তার ইনকামের কিন্তু একটা লিমিট আছে তো ওই লিমিটের মধ্যে সে কোন জিনিসটাকে আগে করবে কোন জিনিসটা পরে করলেও হবে তো সেটা তাকেই কিন্তু মানে ডিসাইড করে নিতে হবে তো সেই জন্যই আমাদের এটাই হচ্ছে পছন্দের সমস্যা কোন অভাব আগে মেটাতে হবে নেক্সট আসছে উৎপাদন বা প্রোডাকশান উৎপাদনের এখানে দেখো দুটো মত আছে প্রথমটা হচ্ছে ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটা সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুতে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা কোনো একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় করা আর নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি তো এই হলো উৎপাদন যার ধ্রুপদী মত অনুযায়ী আর নয়া ধ্রুপদী মত অনুযায়ী তো এরপর দেখো উৎপাদনের উপাদান সমূহ উৎপাদনের কি কি উপাদান রয়েছে সেটা হচ্ছে দেখো প্রথমেই জমি শ্রম মূলধন এবং সংগঠন হ্যাঁ প্রথমেই উৎপাদনের উপাদান চারটে তোমাদের ভালো করে মাথায় নিয়ে নাও এক হচ্ছে জমি নাম্বার দুই হচ্ছে শ্রম তিন হচ্ছে মূলধন আর চার হচ্ছে সংগঠন
তো এবার দেখো জমির বৈশিষ্ট্য। তো জমির বৈশিষ্ট্য বলার আগে আমি একটা কথা বলে দেব, সেটা হচ্ছে কি অর্থনীতিতে জমির অর্থ যে সমস্ত দান উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ উৎপাদনের জন্য যে দান ব্যবহার করা হয়, অর্থাৎ যেটা দান মানে কি এক্ষেত্রে কিন্তু প্রকৃতির দানের কথা বলা হচ্ছে, জমি কিন্তু প্রকৃতির দান। তো সেটাই বৈশিষ্ট্য তো এখানে তোমরা পাবে, জমি প্রকৃতির দান, জমি উৎপাদন করা যায় না কিংবা জমি কোনো উৎপাদন ব্যয় নেই। দেখো এখানে কিন্তু শর্ট করে আমরা কমা কমা দিয়ে প্রত্যেকটা বৈশিষ্ট্য লেখা রয়েছে, কিন্তু এইভাবে বৈশিষ্ট্য পরীক্ষায় লেখা যাবে না। পরীক্ষায় লেখার সময় কিন্তু বৈশিষ্ট্য প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে লিখতে হবে। এখানে জাস্ট তোমাদের মনে থাকার জন্য সহজভাবে খুব ছোট্ট কথায় তিনটে পয়েন্ট করে লেখা হয়েছে। তো নেক্সট হচ্ছে কি যোগান সীমাবদ্ধ। হ্যাঁ, জমির যোগান নির্দিষ্ট এবং জমির যোগান সীমাবদ্ধ, এটা প্রকৃতির দান বলেই জমির যোগান সীমাবদ্ধ এবং জমিকে কখনোই এই বাড়ানো বা কমানো সম্ভব না, প্রকৃতিতে যা জমি আছে তাই থাকবে। সেরকমই দেখো জমি পরেরটাই লেখা রয়েছে, স্থানান্তর করা যায় না হস্তান্তর করা যায়, অর্থাৎ জমিকে তুমি কোথাও থেকে কোথাও সরিয়ে নিতে পারবে না কিন্তু হস্তান্তর জমি অনেক সময়ই হয়। তো নেক্সট আসবো শ্রম। এই শ্রম হচ্ছে যদি উৎপাদনের কাজে দৈহিক বা মানসিক শ্রম নিযুক্ত থাকে এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করতে হয়। শ্রমিকরা তারা কিন্তু শ্রম দেন এবং তার বিনিময়ে তারা অর্থ উপার্জন করেন। তো সেরকম শ্রমেরও বৈশিষ্ট্য কিন্তু খুব সহজ এখানে লেখা হয়েছে, শ্রমিকরা মজুরির বিনিময়ে শ্রম বিক্রি করে, শ্রম অবিনশ্বর নয়, শ্রম বিক্রির জন্য শ্রমিকের উপস্থিতি প্রয়োজন। তো এগুলো তোমরা ডেসক্রিপশান ভালোভাবে বইয়ে পেয়ে যাবে, জাস্ট মনে রাখার জন্য তোমাদের জন্য এইভাবে দেওয়া হয়েছে। তো এরপর ঠিক আমাদের জমি হয়ে গেল, শ্রম হয়ে গেল, তৃতীয় যেটা বলেছিলাম উৎপাদন এর উপাদান সেটা কি মূলধন। তো এই মূলধনের বৈশিষ্ট্য দেখো, মূলধন বলতে আমরা কিন্তু সেই সমস্ত দ্রব্য সামগ্রীকে বুঝবো যেগুলো ভোগ্যদ্রব্যে ব্যয়িত না হয়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, আমাদের ভোগ্যদ্রব্যে না ব্যবহৃত হয়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে। তা সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে দেখো, জেনারেলি যদি ভাবো তাহলে তোমরা বুঝতেই পারবে সেটাকে অতীত শ্রমের ফল বলা যেতে পারে, সেটা ভবিষ্যতে আয়ের উৎস। ঠিক আছে, কোনো কোনো জায়গায় এরকমও আছে যে অতীত শ্রমের মানে অতীতের সঞ্চয়, তো সেইগুলো হতে পারে। এবং এই মূলধন, মূলধন কিন্তু অস্থায়ী। দেখো যদি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, মূলধন তো উৎপাদনের কাজেই মূলত ব্যবহার হয়, তো উৎপাদনের কাজে যদি আমরা মূলধনকে ব্যবহার করি তাহলে কিন্তু তার ফলে মূলধনের কিন্তু ক্ষয়ক্ষতি হবে বা কমে আসবে। তো সেক্ষেত্রে দেখো মূলধন কিন্তু কমে আসবে বা বেড়ে যাবে কিন্তু মূলধন স্থায়ী থাকবে না, তো সেই জন্যই মূলধন অস্থায়ী। তো নেক্সট হচ্ছে জমি আর মূলধনের পার্থক্য। দেখো জমি হচ্ছে প্রকৃতির দান আর মূলধন সঞ্চয়ের ফল, আমি তো এই পয়েন্টটা তোমাদের আগেই বলে দিয়েছি। আর নাম্বার টু যে পয়েন্টটা সেটা হচ্ছে জমির উৎপাদন ব্যয় নেই, মূলধনী দ্রব্যের উৎপাদন ব্যয় রয়েছে। তো দেখো জমিকে প্রকৃতির দান, এই কথাটাও আমি তোমাদের আগেই বলেছি, জমি উৎপাদনের ব্যয় নেই। তো এবার দেখো আমরা যাচ্ছি সংগঠন ও উদ্যোক্তা। তো সংগঠনের মধ্যে কি, সংগঠন হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা। উৎপাদনের উপাদানসমূহ কি কি বলেছিলাম, প্রথম ছিল জমি, নাম্বার দুই ছিল শ্রম, আর নাম্বার থ্রি হলো মূলধন, আর এই সংগঠনটা হচ্ছে নাম্বার ফোর। তা প্রথম তিনটে আমরা যদি বলি উৎপাদনের উপাদানসমূহ তাহলে কি হবে, জমি শ্রম আর মূলধন, এর মধ্যে সমন্বয় সাধন করার কাজটাই হচ্ছে সংগঠনের। এবার আমরা যদি বলি উদ্যোক্তাটা কি, যে ব্যক্তি এই সংগঠকের কাজটা করে তাকেই আমরা বলবো উদ্যোক্তা। এবারে আসছি উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে দেখো সীমিত উপকরণে, আমরা আগেই বলেছি যে আমাদের আয় সীমিত পছন্দের সমস্যার সময়, সেরকম যদি আমাদের আয় সীমিত হয়, যদি মূলধন কখনো সীমিত হয় মানে যেটা, সেটা আমাদের উপকরণটাও সীমিত হবে এবং বিভিন্ন দ্রব্য সীমিত উপকরণে বিভিন্ন দ্রব্য কী কী অনুপাতে কী কী সম্মিলনে উৎপাদন করা যেতে পারে তার রেখার মাধ্যমে প্রকাশ। ধরো একটা, সেটা একটা কোম্পানি হতে পারে কি একটা দেশ হতে পারে, তারা ধরো কম্পারেটিভলি পাশাপাশি দুটো দ্রব্য তৈরি করছে,
তো দেখো তাদের কাছে যদি উপকরণটা স্থির হয়, উপকরণটা সীমিত হয়, তাহলে কিন্তু দেখো তাদের কাছে যদি বাই চান্স একটা জিনিস বেশি তৈরি করতে যায়, তাহলে আরেকটা জিনিসের এর পরিমাণটা কিন্তু কমে আসবে। ঠিক আছে, তো সেটাই দেখো, সেটা যদি রেখার মাধ্যমে বোঝানো হয় তাহলে কেমন হবে। দেখো আমরা এখানে দেখাচ্ছি যে সীমিত উপকরণে এক্স ও ওয়াই দুটি দ্রব্য উৎপাদন হচ্ছে। ধরো তো দেখো এক্স এর আর ওয়াই এর, এক্স দ্রব্য যখন জিরো হচ্ছে তখন ওয়াই দ্রব্য দশ হচ্ছে, যখন এক্স দ্রব্য এক তখন ওয়াই দ্রব্য নয়, যখন এক্স দ্রব্য দুই তখন ওয়াই দ্রব্য সাত, যখন এক্স দ্রব্য তিন ওয়াই দ্রব্য চার, যখন এক্স চার তখন ওয়াই জিরো। তাহলে দেখো এক্স বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াইটা কিরকম অটোমেটিক্যালি কমতে থাকছে, কারণ তার উপকরণটা সীমিত। এবার দেখো গ্রাফের মাধ্যমে এটা বোঝানো হয়েছে, একেবারে কিন্তু রেখাটাই তোমাদের দেখানো হয়েছে। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওয়াই দ্রব্যের পরিমাণ রেখেছি, এক্স অ্যাক্সিসে বরাবর এক্স দ্রব্যের পরিমাণ রাখা হয়েছে। তো দেখো এ পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখবে ওয়াইটা টেন এবং এক্সটা জিরো। আবার ঠিক সেইভাবে যদি আমরা একেবারে ই পয়েন্টটাকে লক্ষ্য করা হয় তাহলে দেখো এক্সটা ফোর যতদূর সম্ভব এবং ওয়াইটা কিন্তু তখন জিরো। ওকে, তো এরকমভাবে যদি দেখো বি যখন আমরা দেখছি তখন দেখো নয় ওয়াই নাইন এক্স ওয়ান, যখন সি নেব তখন দেখো ওয়াই সেভেন এক্স টু। তো এরকমভাবেই জেনারেলি হয়ে থাকে। তো এটা এটাই হচ্ছে উৎপাদন রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। তো এরপরে আসবো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে কি, ইংলিশে টার্মটা খুব পরিচিত অনেকের কাছে, অপরচুনিটি কস্ট। তো সুযোগ ব্যয়টা অ্যাকচুয়ালি কি, তো সুযোগ ব্যয় হচ্ছে দেখো একটা দ্রব্য এক ইউনিট পেতে অন্য দ্রব্য কতটা ছাড়তে হবে। ধরো একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে, যদি এক্স দ্রব্যটাকে এক ইউনিট পাওয়ার জন্য ওয়াই দ্রব্যটা দুই ইউনিট ছাড়তে হয় তাহলে সেটা এক্স দ্রব্যের সুযোগ ব্যয়, অর্থাৎ অপরচুনিটি কস্ট। তো এরপর দেখো অর্থনীতির সংজ্ঞা একদম শেষের দিকেই রয়েছে। তো অর্থনীতির সংজ্ঞার মধ্যে এখানে দেখো বলা হয়েছে যে অর্থনীতি শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়, একদিকে এটি কোনো দেশের আর্থিক কাঠামো এটাকে বোঝায়, আবার একটি স্বাস্থ্যকেও বোঝায়। অর্থনৈতিক শাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো একটি সমাজের বিজ্ঞান। আবার মার্শালের মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করাই অর্থনীতির আলোচ্য বিষয়। সেভাবেই রবিনসের মতে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যার কাজ বিভিন্ন ব্যবহার আছে, এরকম সীমাবদ্ধ উপকরণকে কিভাবে অসংখ্য উদ্দেশ্যে সিদ্ধির কাজে লাগানো যায় তা আলোচনা করা। তো থ্যাংক ইউ ফর আওয়ার ওয়াচিং আওয়ার চ্যানেল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।